আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে সাথে রয়েছি আমি শামসুল আলম তালুকদার তারেক সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম ভমকে গেছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট সমঝোতা ডিসেম্বরে আবার আলোচনা শুরু সম্ভাবনা ব্রেক্সিট প্রশ্নে চ্যান্সেলর হ্যামন্ডকে বরখাস্তের আহ্বান অধিকাংশ ব্রিটিশ টোরি এমপির বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ মায়ানমারের রাখাইন রাজ্যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ইতি টানা জরুরি বলে মন্তব্য ব্রিটিশ এমপি রুশার আলীর এবং বাণিজ্য চুক্তি ছাড়া ব্রিটেন ইইউ ত্যাগ করলে ব্রিটেনে আরও অধিক খাদ্য উৎপাদন করার পরামর্শ ব্রেক্সিটের পর নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা শুনছিলেন শিরোনাম এবার জানিয়ে দেব পুরো সংবাদ শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ বিচ্ছেদ বিল হিসেবে যুক্তরাজ্য কি পরিমাণ অর্থ প্রদান করবে এমন প্রশ্নের কোনো সুরাহা না হওয়ায় থমকে গেছে ব্রেক্সিট সমঝোতা পঞ্চম দফা বৈঠক শেষে বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান ইউরোপীয় ইউনিয়নের পক্ষে প্রধান সমঝোতাকারী মিশেল বার্নিয়ার সমঝোতা শুরুর পর থেকে যুক্তরাজ্য চেয়েছিল ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য সম্পর্ক নির্ধারণে আলোচনা করতে কিন্তু ইইউর পক্ষ থেকে শর্ত দেওয়া হয় যুক্তরাজ্যে অবস্থানরত ইইউ নাগরিকদের অধিকার ইইউ সদস্য দেশের রিপাবলিক আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের অংশ নর্দার্ন আয়ারল্যান্ড সীমান্ত ব্যবস্থাপনা এবং বিচ্ছেদ বিল এই তিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেই কেবল ভবিষ্যতে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হবে উভয় পক্ষের প্রত্যাশা ছিল ১৯ অক্টোবর থেকে অনুষ্ঠিত দুই দিনের ইইউ সম্মেলনে ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক বিষয়ে আলোচনা অনুমোদন পাওয়া যাবে বিচ্ছেদ বিলের পরিমাণ প্রকাশ করতে এখনও প্রস্তুত নয় যুক্তরাজ্য যে কারণে ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক বিষয়ে আলোচনা শুরুর সুপারিশ করতে পারবে না তারা সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের পক্ষে মধ্যস্থতাকারী ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস আলোচনা পরবর্তী ধাপে এগিয়ে নিতে ইইউ এর বাকি ২৭ দেশের প্রতি আহ্বান জানান ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে আসন্ন সম্মেলনে ইইউ ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলেও তিনি আশা ব্যক্ত করেন ব্রেক্সিট সমর্থকদের পরামর্শে প্রধানমন্ত্রী থেরেসা মে কর্তৃক চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডকে বরখাস্তের সিদ্ধান্তকে অন্যায় বলেছে শীর্ষ ব্যবসায়ী নেতারা এমনকি হ্যামন্ডকে রক্ষায় ওই ব্যবসায়ীরা উঠে পড়ে লেগেছে গত সপ্তাহে সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বক্তব্যকালে থেরেসা মে বলেন ব্রেক্সিটের জন্য যেখানে যা অর্থ ব্যয় করা দরকার সেখানে তা ব্যয় করা হবে প্রয়োজনে কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসতে পারে ব্রিটেন প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ফিলিপ হ্যামন্ড বলেছিলেন নো ডিল প্ল্যানের জন্য অর্থায়ন করা হবে না যেখানে এনএইচএস ও স্কুলগুলো ফান্ডের জন্য খারাপ অবস্থার দিকে যাচ্ছে সেখানে এই অর্থ ব্রেক্সিট ডিলে ব্যয় করা বুদ্ধিমানের কাজ নয় বলে পরামর্শ দেন তিনি চ্যান্সেলরের ওই জবাবে সমালোচনা করে বেশিরভাগ টোরি এমপি এমনকি হ্যামন্ডকে ব্রেক্সিট আলোচনার ভেস্তে দেওয়ার জন্য দায়ী করেন টোরি সমর্থক লর্ড লাউসন একই সাথে তিনি আগামী ক্যাবিনেট মিটিংয়ে হ্যামন্ডকে তার পদ থেকে বরখাস্তের দাবি করেন লাউসন কিন্তু হ্যামন্ডের বরখাস্তের সিদ্ধান্তের বিরোধিতা করে তার পক্ষে বক্তব্য দিয়েছিলেন ব্রিটেনের শীর্ষ দুটি ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি এবং ব্রিটিশ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ ব্রেক্সিটে হ্যামন্ডের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন তারা বলেন ব্রিটেনের ব্যবসা বাণিজ্যকে দেশের বাইরে এগিয়ে নিতে হ্যামন্ড ব্যক্তিগতভাবে যা করার সবই করেছেন মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের ওপর যে জাতিগত নিধন চালাচ্ছে তার বিরুদ্ধে এবার মুখ খুললেন ব্রিটিশ বিরোধী দলীয় এমপি রুশার আলী তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টে নেতৃত্বাধীন টোরি সরকারকে এ ব্যাপারে চাপ দেওয়ার অব্যাহত রাখবেন বলেও মন্তব্য করেন এই ন্যক্কারজনক মানবিক সংকট প্রসঙ্গে রুশনারা বলেন যেভাবেই হোক গুরুতর এই মানবাধিকার লঙ্ঘনের ইতি টানা সবচেয়ে জরুরি এই মর্মে মিয়ানমার সেনাবাহিনী দেশটির কার্যত রাষ্ট্রপ্রধান অং সান সুচির ওপর সমানভাবে চাপ অব্যাহত রাখতে হবে শনিবার লেবার লিস্ট ডট অর্গ শীর্ষক লেবার পার্টির সমর্থনকারী একটি পত্রিকায় তিনি এ কথা বলেন এই লেখাতে তিনি বলেন আগামী মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে রোহিঙ্গা নির্যাতনের ইস্যুতে তিন ঘণ্টা ব্যাপী আলোচনা হবে জাতিসংঘের অভিযোগের ভিত্তিতে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার জাতিগত নির্যাতনের প্রতিবাদ জানাতে ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের আহ্বান জানান তিনি অং সান সুচির অবস্থা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি বলেন অং সান সুচির সামরিক বাহিনীর উপর সম্পূর্ণ কর্তৃত্ব না থাকতে পারে কিন্তু রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জায়গা তার ঠিকই ছিল বলে মন্তব্য করেন রুশনারা ব্রিটিশ পার্লামেন্টে রোহিঙ্গাদের সাহায্যের জন্য সর্বপ্রকার চেষ্টা করা হবে বলেও জানান তিনি কোনো ধরনের বাণিজ্য চুক্তি ছাড়া ব্রিটেন ইইউ ত্যাগ করলে ব্রিটিশ কৃষক আরও অধিক খাদ্য উৎপাদন করবে বলে মন্ত্রিসভায় পরামর্শ দেওয়া হয়েছে ট্রান্সপোর্ট সেক্রেটারি ক্রিস কেইলিং শিল্পের দাবির প্রতি সাড়া দিয়ে জানান ব্রেক্সিট কোনো ধরনের চুক্তি না হলে খাদ্যদ্রব্যের দাম ক্রমান্বয়ে বেড়ে যেতে পারে তিনি বলেন এই কন্টিনেন্ট
টে কৃষকদের ক্ষতির কারণ হিসেবে যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ বাজার ছিল যদি তাই ঘটে তবে তিনি বলেন ব্রিটেনে আরো খাদ্য উৎপাদন বাড়ানো সহ সারা পৃথিবী থেকে আরো খাদ্য আমদানি বৃদ্ধি করা হবে এদিকে ব্রিটেনের সুপারমার্কেটের শীর্ষ কর্মকর্তারা এক সতর্কতায় জানিয়েছেন 2019 সালের মার্চে ইইউ থেকে ব্রিটেন অব্যাহতির পর ভবিষ্যতের বাণিজ্য অংশীদারিত্ব রূপরেখা ছাড়া বের হয়ে গেলে ব্রিটিশ ভোক্তাদের জন্য খারাপ দিক বয়ে আনবে সুপারশপ সেইন্সবারি চেয়ারম্যান ডেভিড টাইলার সানডে টাইমসকে জানান চুক্তি ছাড়া ব্রেক্সিট হলে গড়ে 22% ট্যারিফে ইইউ খাদ্য ব্রিটিশ স্টাইল রিটেইলারদের আমদানি করতে হবে এর ফলে ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম জানান টমেটোর দাম 9% ও গরুর মাংসের দাম 5% বৃদ্ধি পাবে তবে তারা আরও সতর্ক করে বলেছে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বৃদ্ধি পেতে পারে ব্রিটিশ রয়্যাল নেভির HMS ভিজিল্যান্ট নামের পরমাণু বহনকারী সাবমেরিনে এক কর্মকর্তার সাথে ইউনিফর্ম পরিহিত অবস্থায় একজন নারী কর্মকর্তার বিরুদ্ধে যৌন সম্পর্ক করার অভিযোগ উঠেছে সাবমেরিনে শারীরিক সম্পর্ক লিপ্ত হওয়ার নারী কর্মকর্তা রেবেকা এডওয়ার্ডস সাব লেফটেন্যান্টের দায়িত্ব পালন করছিল সাবমেরিনে দায়িত্বরত অবস্থায় যৌন সম্পর্ক সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দ্য সানের প্রতিবেদনে বলা হয় সাব লেফটেন্যান্ট রেবেকা এডওয়ার্ডসন ব্রিটিশ রয়্যাল নেভির HMS ভিজিল্যান্ট সাবমেরিনের অস্ত্র প্রকৌশলী ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করে রেবেকা এডওয়ার্ডসন রয়্যাল নেভির সাবমেরিনে সাব লেফটেন্যান্ট হিসেবে যোগ দেন প্রতিবেদনে বলা হয় রেবেকা এডওয়ার্ডসন সাবমেরিনে তার কমান্ডারের সাথে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন এজন্য তাকে সাবমেরিন থেকে সরিয়ে নেওয়া হয় প্রতিবেদনে বলা হয় রয়্যাল নেভিতে সাবমেরিনের ক্রুদের মধ্যে শারীরিক সম্পর্ক একদম নিষিদ্ধ যুক্তরাজ্যের কাছে ভ্যানগার্ড শ্রেণীর চারটি পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ সাবমেরিন রয়েছে এর মধ্যে অন্যতম হল HMS ভিজিল্যান্ট নিয়মিত টহলে থাকা সাবমেরিনটি যুক্তরাজ্যকে যে কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের হুমকি থেকে সুরক্ষা দিতে সক্ষম এবার কমিউনিটি প্রসঙ্গ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বার্মিংহাম সিটি বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের নর্থ ও মিডল্যান্ড ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান গত বৃহস্পতিবার বার্মিংহামে একটি স্থানীয় রেস্টুরেন্টে আফজার হোসেনের পরিচালনায় ও জায়েদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসাহিদ তালুকদার এই সময় বক্তারা বলেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করার জন্যই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের মানুষ অতীতের মতো এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করবে বলে তারা বিশ্বাস করেন সভায় আরও বক্তব্য রাখেন শাহ আলম রফিকুর রহমান ওয়ালাদ আলী কয়সর আলী মুদাসির খান আব্দুল করিম আব্দুল লতিফ সহ আরও অনেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় ইতিহাসের সর্বোচ্চ মহাত্যাগ মহাদিশা দশই মহরম শাহাদতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নি আন্দোলন পর্তুগাল শাখার উদ্যোগে লিসবনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের আহ্বানে সোহাগ মুন্সির সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন মুসলিম ছদ্মবেশে কুফরি অপশক্তি যখন দিনকে বিকৃত ও উৎখাত করে দিনের নামে দস্যুতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তখন কারবালার শাহাদত তা প্রতিহত করে দিনের প্রকৃত ধারা সমুন্নত রাখে তাই শাহাদতে কারবালার আলোকে এই যুগে দিনের প্রকৃত ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবে যুক্ত হওয়ার কোনো বিকল্প নেই পরিশেষে দুনিয়ার সবার শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয় এবার বাংলাদেশ প্রসঙ্গ সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি আর নির্বাচনে বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে দলটি রোববার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত দেখুন রিপোর্টে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ১৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় নির্বাচন কমিশনের সংলাপে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংলাপে ২০ দফার প্রস্তাব তুলে ধরে বিএনপি তবে দলটি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় নির্বাচনকালীন সরকার গঠনের বিষয়টি এক্ষেত্রে নির্বাচন কমিশনকে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চায় তারা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের কার্যকর সংলাপের উদ্যোগ নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে মূল বিষয়টাই সেই জায়গায় যেহেতু আমাদের
রাজনৈতিক দলগুলোর কোনো সংলাপ নেই এবং সরকারের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, এই উদ্যোক্তা নির্বাচন কমিশনকে নিতে হবে যদি সুষ্ঠু নির্বাচন করতে চায়। তারা বলেছেন তাদের সীমাবদ্ধতা আছে, তারা চেষ্টা করবেন, নিজেরা বসবেন, বসে দেখবেন তারা কি করতে পারেন। তবে একথাও তারা স্বীকার করেছেন যে দেশে বর্তমানে সেই অবস্থা নেই যে অবস্থায় তারা তাদের দায়িত্ব পুরো পালন করতে পারেন, একথাও তারা বলেছেন। এবং এটাও বলেছেন যে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে গণতন্ত্রের যে আসল মানে রূপ, সেই রূপ বাংলাদেশে নেই, একথা তারা বলেছেন। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য এখন থেকেই সভা সমাবেশ সহ স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ তৈরির আহ্বান জানানো হয় বিএনপির তরফ থেকে। দাবি জানানো হয় দলীয় চেয়ারপারসন সহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হাজার হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের। ল এনফোর্সিং এজেন্সির সংজ্ঞা পরিবর্তন করে তাতে প্রতিরক্ষা বাহিনীকে অন্তর্ভুক্তির সুপারিশ করে বিএনপি। দাবি করা হয় নির্বাচনের সাত দিন আগে থেকে সেনা মোতায়েনের। সংসদীয় আসনের বিদ্যমান সীমানা নিয়েও আপত্তি জানায় দলটি। 2008 সালে পূর্বে জাতীয় সংসদের নির্বাচনী আসন সময় যে সীমানা ছিল সেই আসন সীমানা পুনর্বহাল করতে হবে, এর কোনো ব্যতিক্রম করতে হলে অবশ্যই সকল রাজনৈতিক দল জোটের মতামত ও পরামর্শ গ্রহণ করে তা করা যাবে। প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা প্রদান পূর্বক নির্বাচনের কমপক্ষে এক সপ্তাহ পূর্ব হতে প্রতিটি ভোট কেন্দ্র সহ নির্বাচনী আসনে নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করতে হবে। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের বিপক্ষে মত দেয় বিএনপি। এছাড়া ব্যালট পেপারে জলছাপ, প্রশাসনের কর্মকর্তাদের বদলে ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগের প্রাধান্য দেওয়ার সুপারিশ করে বিএনপি। নির্বাচনের আগে মাঠ প্রশাসনের পরিবর্তনের প্রস্তাবও করেছে দলটি। সংলাপ নিয়ে বিএনপি কতটা আশাবাদী এমন প্রশ্ন ছিল বিএনপির মহাসচিবের কাছে। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বর্তমানে যে সরকারের যে একটা বলা যেতে পারে একটা প্রচণ্ড রকমের আপনার অগণতান্ত্রিক আচরণ, সেইখানে আপনার খুব বেশি আশাবাদী হওয়ার তো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। যাত্রাটা শুরু হলো কি না? এটা কিছুটা তো বটেই, আমরা একটা আশাবাদী তো বটেই। বিএনপির মহাসচিব বলেন এই সংলাপ যাতে লোক দেখানো ও প্রহসনে পরিণত না হয় তা নিশ্চিত করতে হবে ইসিকে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। ছুটিতে বিদেশে যাওয়ার আগে প্রধান বিচারপতি এস কে সিনহার বিবৃতি ও ওই বিবৃতিতে বিভ্রান্তিমূলক উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিবৃতির পর আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সিনহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন। রোববার বাংলাদেশ সচিবালয়ের সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান তুলে ধরেন আইনমন্ত্রী। বিস্তারিত দেখুন রিপোর্টে। সংবাদ সম্মেলনে শুরুতেই পরপর চারটি চিঠি পড়ে শোনান আইনমন্ত্রী। প্রধান বিচারপতির ছুটি নিয়ে তার পক্ষ থেকে যে কোনো লুকোচুরি করা হয়নি তা বোঝাতেই এটি পড়ে শোনানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আইনমন্ত্রী। একটি প্রধান বিচারপতির লেখা ছুটির আবেদন, আরেকটি তার একান্ত সচিবের লেখা ছুটি বাড়ানোর আবেদন, আর দুটি এসব বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে লেখা সুপ্রিম কোর্টের চিঠি। এসব চিঠিতে নিজেকে অসুস্থ, দীর্ঘদিন বিচার কাজ পরিচালনা করা ও মেয়াদ ফুরিয়ে আসার কারণে অবসাদগ্রস্ত উল্লেখ করে প্রধান বিচারপতির ছুটি চেয়েছিলেন বলে জানান আইনমন্ত্রী। তবে দেশ ছাড়ার সময় গণমাধ্যমের কাছে দেয়া প্রধান বিচারপতির লিখিত বক্তব্যের কারণেই ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। আমি তার এই বক্তব্যে নিশ্চয়ই হতভম্ব। তার কারণ হচ্ছে নিজ হস্তে সই করে চিঠি লিখেছেন, সেখানে কি লিখেছেন আপনাদেরকে আমি পড়ে শুনিয়েছি, এবং তিনি যে অসুস্থ সেই কথা বলেছেন। সাত দিন পরে তিনি বলছেন তিনি সুস্থ। এখন ওই সময় বলার সময়ই হয়তো ডাক্তারি পরীক্ষা করার দরকার ছিল, কিন্তু সেটা যখন হয় নাই আমি আর এটা নিয়ে বাড়াতে চাই না। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল প্রধান বিচারপতি যাবার একদিন পরে কেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সামনে আনা হলো, আর তাকে দেশত্যাগী বা করতে দেয়া হলো কেন। এই আসনটা যিনি অলঙ্কৃত করেন তার সম্বন্ধে, তার ব্যাপারে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে পরে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হয়। খামখেয়ালিভাবে একজন প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা বা তাড়াহুড়া করে একজন প্রধান বিচারপতির ব্যাপারে ব্যবস্থা নেওয়াটা আমরা মনে করি সমীচীন নয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কার্যকর না থাকা ও বর্তমান আইন অনুযায়ী সংসদেও প্রধান বিচারপতিকে ইমপিচমেন্টের সুযোগ না থাকায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ কোন আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে তাও জানতে চান সাংবাদিকরা। এইখানে একটা ভ্যাকিউম আছে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কিছু কিন্তু ইনহেরেন্ট পাওয়ার আছে, সেটা তিনি ব্যবহার করতে পারেন। যেই সব অভিযোগ তোলা হয়েছে সেগুলি কিন্তু প্রায় সবগুলি আপনার
অ্যান্টি করাপশন কমিশন এর আওতায়, তাহলে পরে আপনারা বুঝতেই পারেন কে এটার অনুসন্ধান করবে। আবার ছুটি শেষেও প্রধান বিচারপতির নিজ পদে বসার সুযোগ দেখছেন না আইনমন্ত্রী, কারণ সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিরা তার সাথে আদালতে বসতে অপারগতা জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই 11টা এলিগেশনের ব্যাপারে সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত তারা হয়তো ওনার সাথে বসবেন না, তাহলে উনি কি করে এখানে এসে বসবেন? আর বর্তমানে দায়িত্বে থাকা প্রধান বিচারপতি সংবিধান অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানান তিনি। তবে সুপ্রিম কোর্টের দেয়া বিবৃতি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি আইনমন্ত্রী। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে হবে। তিনি বলেছেন, সমস্যাটি সমাধানের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিকভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়া বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে নারী ও শিশুরা বেশ স্বাস্থ্য ঝুঁকিতেও রয়েছেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। ধকল সামলে উঠতে পারছে না অর্ধাহারে অনাহারে দুর্গম পথ পাড়ি দিয়ে আসা অনেক রোহিঙ্গা শিশুর শরীর। টেকনাফের লেদা ক্যাম্পে ঢুকতেই পাওয়া গেল তাদের আর্তনাদ। তবে এর থেকে বড় মাথা ব্যথার কারণ এখন ডায়রিয়া। পানিবাহিত এই রোগটি যাতে মহামারী আকারে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য গত 10 অক্টোবর থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সহায়তায় শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। হাইতির পর বাংলাদেশের কক্সবাজারে চলছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টিকাদান কর্মসূচি। এখানে 6.5 লাখ মানুষকে কলেরা টিকাদান করা হবে। তবে রোদ, বৃষ্টি, গরম আর অপ্রতুল পয় নিষ্কাশন ব্যবস্থার কারণে অন্যান্য রোগবালায় কতটুকু দমন করা যাবে সেটি হয়ে দাঁড়িয়েছে এখন বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলাটা খুব কঠিন হবে বলেই মনে করেন ইউনিসেফের এই কর্মকর্তা। আমরা এ পর্যন্ত প্রায় 1,30,000-এর উপরে বাচ্চাদেরকে মিজলস এবং রুবেলা ভ্যাকসিনেশন, মানে পপুলেশন বলা ভালো, পপুলেশনকে আমরা মিজলস এবং রুবেলার ভ্যাকসিন দিয়েছি এবং 70,000-এর উপরে বাচ্চাদেরকে পোলিও এবং ভিটামিন এ, মানে আলাদা আলাদাভাবে 70,000-70,000 করে আমরা দিয়েছি। প্রথম ধাপে ডায়রিয়া টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 6.5 লাখ। আর 31 অক্টোবর থেকে দ্বিতীয় ধাপে টিকা খাওয়ানো হবে 1 থেকে 5 বছর বয়সী 2.5 লাখ শিশুকে। এর আগে গত 1 মাসে প্রায় 1,30,000 শিশুকে হাম, রুবেলা এবং 70,000 শিশুকে খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল এবং পোলিওর টিকা। রোগবালায় ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। অন্যদিকে বাজেটের অপ্রতুলতা এখন ভাবনার বিষয়। এরা আমাদের গ্রামে একদম পাশাপাশি গ্রামের সাথে মিশে যাচ্ছে, এদের কাছে রোগ বিরোগ আছে, এগুলো আমাদের থেকে হচ্ছে। আমাদের প্রচুর ফান্ডিং গ্যাপ আছে এখনো, তো সেটা দিয়ে আমাদের যা আমাদের টার্গেট আমরা করেছি, আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত অসুস্থ হয়ে কোনো রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া যায়নি। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, উখিয়া, কক্সবাজার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ 6 দেশের সই করা পারমাণবিক শান্তি চুক্তি চালিয়ে যেতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত দেখুন রিপোর্টে। বস্তুতপক্ষে ইরান পরমাণু চুক্তির মূলনীতিতে বিশ্বাস করে না, তারা সেভাবে চলছেও না। তাদের আচরণ ভীতিকর এবং হুমকিদায়ক, ফলে তাদের ধ্বংসাত্মক কার্যকলাপ নিয়ন্ত্রণে আমি সংশোধিত নতুন কৌশল ঘোষণা করছি। 2015 সালে ইরানের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বাক্ষরিত পরমাণু চুক্তি ডিসার্টিফাই করার চিন্তা করছে ট্রাম্প সরকার। এটি ট্রাম্পের সংশোধিত ইরান নীতির মূল কথা, যা ইরানকে অন্যায়ভাবে অপমান করার সামিল বলছে তেহরান। ট্রাম্প তার বক্তব্যে অনড় থাকলে ইরান চুক্তিটি থেকে বেরিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
در شرایطی خواهد بود. ترامپر بکتب و ایرانه شده آنتورجاتیک شمپردائر پرومانو چوکتیر دھارا لانگون کوره چه ایتا اسپاشتو جه ترامپ ادش شو پرونو دیتو ہوئے ایشاب کوره چه تبه کی تار ادش ہوتا اسپاشتو نوئی جو دی تینے آنور تھاکین تا ہو لے آما دیرو چوکتی تھے کے شوری آشا چھار آر کنو راستہ تھاک بینا اسلامی احساس بکنے তবে ইরানের পরমাণু চুক্তি ডিসার্টিফাই করার বিষয়ে ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আমি ট্রাম্পকে তার বক্তব্যের জন্য সাধুবাদ জানাই। তিনি যথার্থই বলেছেন, আঞ্চলিক ইস্যুতে ইরান যেভাবে আগ্রাসী ভূমিকা নিচ্ছে তাকে থামানোর একটি সুযোগ করে দিয়েছেন ট্রাম্প। যে পরমাণু চুক্তির কথা বলা হচ্ছে তা ইরানের পরমাণু কার্যক্রম বন্ধের জন্য যথেষ্ট নয়। রাশিয়া এবং চীন পরমাণু ইস্যুতে ইরানের পাশে আছে। আর শনিবার ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল হুশিয়ারি দিয়েছেন, ট্রাম্পের বক্তব্য ইইউকে রাশিয়া এবং চীনের দিকে ঠেলে দিতে পারে। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন ইরান চুক্তির সাথে আছে, কারণ এটা একটা নজির স্থাপন করেছে যে আলোচনার মাধ্যমে যুদ্ধ এড়ানো যায়, যেটি এখন উত্তর কোরিয়ার মতো দেশের জন্যও উদাহরণ। কিন্তু আমরা একই সাথে বিভিন্ন ইস্যুতে ইরানের ভূমিকার সমালোচনা করি। Dass es gelingen kann, ein Land daran zu hindern, Atomwaffen zu entwickeln. অর্থাৎ ইরানের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বা নতুন নীতিতে স্পষ্টত বিভক্তির পথে পশ্চিমা শিবির। ট্রাম্প বলেছেন তিনি ইরানের পরমাণু চুক্তি রিসার্টিফাই করবেন না, সেক্ষেত্রে আবার স্বাধীন পরমাণু কার্যক্রমে ফেরার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। হাসান বাইজিদ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার জানিয়ে দিব সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদি, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, বদরুজ্জামান সেলিম ও আলী আহমদ। এদিকে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর নেতৃত্বে নগরীর রিকাবি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। এছাড়া বিকেলে স্বেচ্ছাসেবক দল মিছিল সমাবেশ করে। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আব্দুল আহাদ খান জামাল, আব্দুল শহীদ ও সিরাজুল ইসলাম সিরাজ। জাতীয় সংসদ সদস্য ইমরান আহমদ এমপি বলেছেন, জৈন্তাপুর উপজেলার বেকার যুবকদের নতুন কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প প্রতিষ্ঠান শেলটেক টেকনোলজি লিমিটেড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শেলটেক শিল্প প্রতিষ্ঠান একটি অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে আলোকিত করতে পারে। দুপুরে দরবস্থ ইউনিয়নে স্থাপিত শিল্প প্রতিষ্ঠান শেলটেক টেকনোলজি লিমিটেডের উৎপাদন কারখানার দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও শেলটেক টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমদ। এতে বিশেষ অতিথি ছিলেন জয়ন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডক্টর তৌফিক এম সিরাজ, প্রকৌশলী শেখ নুরুল আফসার, প্রকৌশলী এজাজুল হক এজাজ। এতে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ভাইস চেয়ারম্যান চৌধুরী জামাল আশরাফ। দর্শক, সংবাদ শেষ করব, তবে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। থমকে গেছে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ব্রেক্সিট সমঝোতা, ডিসেম্বরে আবার আলোচনা শুরুর সম্ভাবনা। ব্রেক্সিট প্রশ্নে চ্যান্সেলর হ্যামন্ডকে বরখাস্তের আহ্বান অধিকাংশ ব্রিটিশ টোরি এমপির, বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ। মায়ানমারের রাখাইন রাজ্যে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ইতি টানা জরুরি বলে মন্তব্য ব্রিটিশ এমপি রুশারা আলীর, এবং বাণিজ্য চুক্তি ছাড়া ব্রিটেন ইইউ ত্যাগ করলে ব্রিটেনে আরও অধিক খাদ্য উৎপাদন করার পরামর্শ, ব্রেক্সিটের পর নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি ইউরোপ অনলাইন,
www.europentv.com সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ